তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা করেছে তামাক বিরোধী জোট সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় বক্তারা বলেন তামাকের ব্যবহার কমাতে হলে সরকারকে আরো কঠোর হতে হবে সিগারেটের প্যাকেট আরও সাধারণ করার দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে আলোচকরা বলেন জনস্বার্থে দেশে আইন ও বিধিমালা থাকলেও তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন আরও কার্যকরী পদক্ষেপ